সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথির তত্ত্ব, তথ্য ও চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরিকৃত আমার হোমিও রেমেডি নামের এই ইউটিউব চ্যানেলে। এবার আসা যাক আজকের মূল ভিডিওতে। সম্মানিত দর্শক, এখন আমরা আলোচনা করব হোমিও চিকিৎসায় অনুকূল ওষুধ, অনুপূরক ওষুধ, প্রতিকূল ওষুধ, ক্রিয়ানাশক ওষুধ এবং রোগ প্রতিষেধক ওষুধ কাকে বলে এবং কিভাবে এরা কাজ করে। প্রথমে আলোচনা করা যাক অনুকূল ওষুধ সম্পর্কে। একটা নির্দিষ্ট ওষুধ রোগীর উপর কাজ করা সত্ত্বেও যদি সম্পূর্ণ আরোগ্য প্রাপ্তি না ঘটে, তখন অপর একটা ওষুধের প্রয়োজন পড়ে। অভিজ্ঞতা থেকে দেখা যায় যে কোন একটা ওষুধের পর বেশ কয়েকটা নির্দিষ্ট ওষুধের মধ্যে একটা ওষুধ প্রায় নির্বাচিত হয় ও ভালো কাজ করে। এটাকে বলা হয় অনুকূল ওষুধ। যেমন অ্যালোসকোটিনা ওষুধটার অনুকূল ওষুধ কেলিবাই, সিপিয়া, সালফার ও অ্যাসিড সালফ। মনীষী চিকিৎসকগণ কর্তৃক এভাবে এর তালিকাও প্রণীত হয়েছে, তবে সর্বত্র এ নিয়ম খাটে এমন নয়। সবসময় তালিকায় লিপিবদ্ধ ওষুধটা উপযুক্ত নাও হতে পারে, সেক্ষেত্রে লক্ষণ সাদৃশ্যে অন্য ওষুধ প্রয়োগ করতে হয়। লক্ষণ সমষ্টির সদৃশ্য ওষুধই সর্বত্র শীর্ষস্থানীয়। এবার আসা যাক অনুপূরক ওষুধ নিয়ে। কখনো কখনো কোনো একটা ওষুধের অসম্পূর্ণ কাজ অপর ওষুধ সেবনে সম্পূর্ণ হয়, অর্থাৎ একটা ওষুধ সেবনে রোগ কিছুটা প্রশমিত হলে অবশিষ্ট উপসর্গ দূরকারী এসব ওষুধকে অনুপূরক বা কমপ্লিমেন্টারি ওষুধ বলা হয়। যেমন অ্যালোসকোটিনা ওষুধটা প্রয়োগে রোগ কিছুটা উপশম হলে রোগের অবশিষ্ট উপসর্গগুলি সালফার সেবনে অপসারিত হতে পারে, অর্থাৎ সালফার অ্যালোসকোটিনার অনুপূরক ওষুধ। এবারের ওষুধটির নাম প্রতিকূল বা ইনিমিকাল ওষুধ। কোনো একটা ওষুধের পর কোনো ওষুধ খাটে না বা ক্রিয়ার বৈষম্য ঘটায়। এমনও দেখা যায় যে কোনো একটা ওষুধের পর কোনো ওষুধ খাটে না বা ক্রিয়ার বৈষম্য ঘটায়। যেমন অ্যালোসকোটিনার পর এলিয়াম স্যাট সেবন করলে রোগ জটিল হয়ে দাঁড়াতে পারে। এ ওষুধটাকে অ্যালোসকোটিনার প্রতিকূল ওষুধ বলা হয়। এমনও দেখা যায় যে দুটো ওষুধ পরস্পর ঘোর বিরোধী, অর্থাৎ একটার পরে অথবা পূর্বে আর একটা আদৌ ব্যবহার করা চলে না। যেমন অ্যাপিসের পর রাস্টক্স বা রাস্টক্সের পর অ্যাপিস ব্যবহার করা বিপজ্জনক। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে শক্তিকৃত ওষুধ কেবল উপযুক্ত ক্ষেত্র ব্যতীত কার্যকরী হতে পারে না। কাজেই রাস্টক্স যেখানে অনুপযুক্ত সেখানে রাস্টক্স ব্যবহার করা হয়ে থাকলে এবং অ্যাপিসের লক্ষণ বর্তমান থাকলে অ্যাপিস কখনো বিপজ্জনক হতে পারে না, বরং অনতিবিলম্বে অ্যাপিস ব্যবহার করাই উচিত। তবে একথা সত্য যে রাস্টক্স যেখানে কাজ করছে সেখানে ভুল করে অ্যাপিস ব্যবহার করা কোনো মতেই সঙ্গত নয়। এবারের ওষুধটি প্রতিষেধক বা ক্রিয়ানাশক বা অ্যান্টিডট। কখনো কখনো দেখা যায় কোনো ভুল ওষুধ প্রয়োগের জন্য কিংবা কোনো ওষুধের বেশি মাত্রা সেবনের জন্যে রোগী কষ্ট পেতে থাকে। তখন কষ্ট নিবারণের জন্যে অনেক সময় সেই ভুল ওষুধের পর বা ওষুধের অধিক মাত্রার ক্রিয়া বিনষ্ট করতে এক শ্রেণীর ওষুধের প্রয়োজন হয়। সেসব ওষুধকে প্রতিষেধক বা ক্রিয়ানাশক বা অ্যান্টিডট ওষুধ বলা হয়। প্রতিষেধক ওষুধও সদৃশ্য লক্ষণ তত্ত্বানুসারে প্রয়োগ করতে হবে। মোট কথা, লক্ষণ সমষ্টির উপর সর্বদাই লক্ষ্য রেখে ওষুধ নির্বাচন করতে হবে। অ্যালোসকোটিনা সেবনের পর কোনো বিষক্রিয়া হলে ক্যাম্ফর, লাইকো, নাক্সভম বা সালফার প্রয়োগে
এর বিষক্রিয়া বিনষ্ট হতে পারে, তাই এই ওষুধগুলোকে অ্যালোর প্রতিষেধক ওষুধ বলা হয়ে থাকে। যা হোক, অনুকূল, অনুপূরক, বিরোধী বা প্রতিষেধক যে ধরনের ওষুধ প্রয়োগের আবশ্যক হোক না কেন, সর্বত্রই সদৃশ্য লক্ষণ অনুসারে ওষুধ প্রযুক্ত হতে হবে, নচেত সূক্ষ্ম ওষুধের ক্রিয়া আশা করা যায় না। সবশেষে বলবো রোগ প্রতিষেধক ওষুধ সম্পর্কে। রোগ প্রতিষেধক ওষুধ সম্বন্ধেও জানা আবশ্যক। রোগ প্রতিষেধক ওষুধ প্রয়োগের অর্থ রোগাক্রান্ত হবার প্রবণতা দূর করা বোঝায়। অতএব ধাতুগত দোষের চিকিৎসায় রোগীর কোনো রোগ প্রতিষেধের প্রকৃত পথ, তবে কোনো সংক্রামক রোগের প্রতিষেধক ওষুধ নির্বাচন করার জন্যে সে বছরের ওই সংক্রামক রোগের রোগ চিত্রটা যে ওষুধের মতো তা ব্যবহার করা উচিত। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আগামী অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।